हरे कृष्ण बम बम भोले जय माँ कैमन आछेन बंधुरा आमी आपनादेर एस्ट्रो फ्रेंड आचार्य डॉक्टर श्री सुब्रत शास्त्री और आपनारा देखछेन आमार यूट्यूब चैनल श्री सुब्रत एस्ट्रोलॉजिकल कन्सल्टेंसी। प्रतिदिनेर राशिफल एवं ज्योतिष सम्बन्धीय विभिन्न वीडियो देखार जोन्नो अवश्यई आमार चैनलटी सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल बटनटी प्रेस करते आपनारा भूलबेन ना। प्रतिदिनेर पंचांग एवं उपाय एवं टोटकार वीडियोते आपनादेर जानाई स्वागत। प्रथमेই আমরা জেনে নেব পঞ্চাঙ্গ কথাটির অর্থ কি। পঞ্চ অঙ্গের সমাহারকে পঞ্চাঙ্গ বলা হয়। জ্যোতিষশাস্ত্রের ভাষায় পঞ্চাঙ্গ হলো পুঞ্জিকা আর এটি গ্রহ নক্ষত্র এবং চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত হয়েছে। ভারতীয় দিনপঞ্জিকার এই পাঁচটি অঙ্গ হলো তিথি বার নক্ষত্র যোগ এবং করণ এবং এর উপরেই ভিত্তি করে একটি দিনের শুভ সময় এবং অশুভ সময় বিচার করা হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন সময়ে আপনারা শুভ কাজ করলে শুভ ফল পাবেন এবং কোন সময়ে শুভ কাজ করলে শুভ ফল না পেয়ে অশুভ ফল পেতে পারে। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সেই সাথে এই বিশেষ দিনের কি ধরনের উপায় বা টোটকা করলে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। তাই ভিডিওটির আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 25শে ডিসেম্বর 2021 শনিবারের বিশেষ পঞ্চাঙ্গের বিষয়। শনিবার মানেই শনিদেব এবং সেই সাথে হনুমানজির অত্যন্ত গুরুত্বপূর্ণ বার। তাই দিনের শুরুতেই আপনারা অবশ্যই হনুমানজি এবং শনিদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে দিন শুরু করুন। তাহলে অবশ্যই আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। এই বিশেষ দিনে সূর্যোদয় ঘটবে সকাল 6টা 14 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে 4টে 59 মিনিটে। তিথিতে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি থাকবে রাত্রি 8টা 9 মিনিট পর্যন্ত, তারপরেই সপ্তমী তিথি শুরু হবে। চন্দ্রদেব পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে সম্পূর্ণ দিন। ভোর রাত্রি 5টা 6 মিনিটে উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। এই বিশেষ দিনে প্রীতি যোগ থাকবে সকাল 11টা 26, তারপরেই আয়ুষ্মান যোগ শুরু হবে। শুরুতেই গরিজাকরণ সকাল 7টা 56 মিনিট, তারপরেই বণিজকরণ শুরু হবে এবং রাত্রি 8টা 9 মিনিটের পরে বৃষ্টিকরণ শুরু হচ্ছে। সিংহরাশিতে চন্দ্রদেব এই বিশেষ দিনে থাকবে। রবিদেব ধনুরাশিতে বুধের সঙ্গে অবস্থান করছে, শুক্র শনি একই সঙ্গে মকর রাশিতে, দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশিতে গোচর করছে। এই বিশেষ দিনে বৃষ রাশিতে রাহু এবং বৃশ্চিক রাশিতে অবস্থান করছে কেতু এবং মঙ্গল। এই বিশেষ দিনে শুভ মুহূর্ত হলো অর্থাৎ অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 15 মিনিট থেকে 11টা 58 মিনিট এবং অমৃতকাল এই বিশেষ দিনে রাত্রি 10টা 27 মিনিট থেকে মধ্যরাত্রি 12টা 7 মিনিট পর্যন্ত। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ তা হল রবি যোগ থাকবে সকাল 6টা 14 মিনিট থেকে পরের দিন সকাল 5টা 6 মিনিট পর্যন্ত। তবে আপনাদের বলবো রাহুকালকে বাদ দিয়ে যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক কাজ করবেন। সেক্ষেত্রে সকাল 8টা 55 থেকে সকাল 10টা 16 মিনিট পর্যন্ত থাকছে রাহুকাল। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাগজে হস্তাক্ষর কিংবা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনারা অংশগ্রহণ করবেন না। শুভ কাজ বা মাঙ্গলিক কাজ এই বিশেষ সময় একেবারেই করবেন না। এই বিশেষ দিনের অশুভ দিক অর্থাৎ দৃশাশূল থাকছে পূর্ব দিক, তাই পূর্ব দিকের অভিমুখে আপনারা কোনো শুভ যাত্রা করবেন না। চন্দ্রবল এবং তারাবল অনুসারে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল আসবে। এমনই 6 ভাগ্যশালী রাশির কথা আপনাদের বলবো এবং সেই সাথে আলোচনা করব এমন বেশ কিছু নক্ষত্রের জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পেতে চলেছে এই বিশেষ দিনে। সেক্ষেত্রে তারাবল অনুসারে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাতী, অনুরাধা, মূলা, উত্তর আষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভদ্রাপদ নক্ষত্রের জাতক জাতিকারা সম্পূর্ণ দিন অত্যন্ত শুভ ফল পাবেন। এবং 6 ভাগ্যশালী রাশির কথা বলবো যারা অত্যন্ত শুভ ফল পেতে পারেন। সেক্ষেত্রে মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। এই বিশেষ দিনে মকর রাশির সাপেক্ষে চন্দ্রদেব অষ্টম ভাবে গোচর করছে এবং বিশেষত অষ্টম ভাবে চন্দ্র অবস্থান করছে। উত্তর আষাঢ়া নক্ষত্রের তৃতীয় পাদ, শ্রবণা নক্ষত্রের প্রথম পাদ এবং ধনিষ্ঠা নক্ষত্রের দ্বিতীয় পাদের জন্ম জাতক জাতিকাদের ক্ষেত্রে চন্দ্র অষ্টমস্থ থাকবে। এখন আমরা জেনে নেব এই বিশেষ দিনের চমৎকারী উপায় এবং টোটকার বিষয়ে, যে উপায় বা টোটকা করলে আপনাদের জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি আসবে এবং শনিদেবের বিশেষ কৃপা দৃষ্টি আপনারা পাবেন। এমনই 7টি চমৎকারী উপায় বা টোটকার কথা বলবো, অত্যন্ত সহজ এবং সরল,
সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে আপনারা অবশ্যই করবেন। তাতে শনিদেবের আশীর্বাদ পাবেন, কোনো রকম তন্ত্র বা মন্ত্রের প্রতিকার আপনাকে করতে হবে না। সম্পূর্ণ সহজ সরল এই টোটকা যা আপনার জীবনের সফলতাকে আনতে কোনোভাবেই দেরি করবে না। এই বিশেষ দিনে আপনারা অবশ্যই সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এই চমৎকারী উপায়গুলি করবেন। শনিবার সকাল সকাল উঠে কিছু কালো তিল, ময়দা এবং চিনি, এই তিনটি বস্তু আপনারা নিয়ে ভালোভাবে মিশিয়ে পিঁপড়েকে খাদ্য হিসাবে অবশ্যই নিবেদন করুন। প্রতি শনিবার এই চমৎকারী উপায় করলে অবশ্যই শনিদেবের কৃপা দৃষ্টি আপনারা পাবেন এবং জন্মকুণ্ডলিতে শনিদেবের অশুভ প্রভাব থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। শনিবার সূর্যাস্তের সময় হনুমানজির মন্দিরে গিয়ে মাঝের আঙুলে নৌকর পেরেক বা ঘোড়ার নাল দিয়ে তৈরি একটি লোহার আংটি আপনারা পরিধান করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবে। সেই সাথে হনুমানজির উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে আপনার মনস্কামনার কথা বলুন। শনিবার সকালে নিজের সামর্থ্য অনুযায়ী কালো তিল, কালো কাপড়, কম্বল, লোহার পাত্র, কালো মাসকলাই ডাল এগুলো দান করতে পারেন। এই ছোট্ট প্রতিকারে আপনার শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। শনি সংক্রান্ত যে কোনো অশুভ প্রভাব থেকে মুক্তি পেয়ে কর্মক্ষেত্রে এবং আপনার সাংসারিক জীবনে শুভ ফল আসবে। শনিবার দিন সকালে স্নান সেরে একটি লোহার পাত্রে সর্ষের তেল নিন, তাতে আপনার নিজের মুখচ্ছবি অবশ্যই দেখুন এবং শনিদেবের শ্রীচরণে পূজা অর্চনা করুন। সেটি রেখে পূজা অর্চনার শেষে সেই সর্ষের তেল কোনো অভাবী মানুষকে দান করুন। আপনার জীবনের সকল বাধা ধীরে ধীরে দূর হবে শনিদেবের কৃপায়। ময়দা পিষতে যাওয়ার সময় আপনারা 100 গ্রাম কালো ছোলা এবং 11টি তুলসী পত্র এবং সেই সাথে 2 টুকরো কেশর মিশিয়ে আপনারা সমগ্র গমের মধ্যে দিয়ে সেটিকে ভালোভাবে পিষে নিন। আর তারপরে এই পেশা ময়দা বা পেশা আটা আপনারা 1 মুষ্টি আপনার ময়দা বা আটার সঙ্গে মিশিয়ে শনিবার করে সেই ময়দা দিয়ে রুটি প্রস্তুত করে সেই রুটি গ্রহণ করুন এবং পরিবারের সবাইকে অবশ্যই খাওয়ান। তাহলে এই ছোট্ট উপায়ে আপনার জীবনের বিভিন্ন নেগেটিভ শক্তি দূর হবে, শনিদেবের কৃপা দৃষ্টি আপনার উপরে থাকবে, জীবনে সুখ সমৃদ্ধি অবশ্যই আসবে। শনিবারের প্রথম যে রুটি অর্থাৎ তাজা রুটি, তাতে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে কোনো কালো কুকুরকে আপনারা খাইয়ে দিন। এই ছোট্ট উপায়ে আপনাদের জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি আসবে, শনিদেবের কৃপা দৃষ্টি থাকবে। এবং শেষ যে উপায়ের কথা বলবো, শনিবার সন্ধ্যায় কোনো অশ্বত্থ গাছের গোড়াতে আপনারা দেশি ঘিয়ের 2টি প্রদীপ আপনারা জ্বেলে দিন এবং জ্বেলে দেওয়ার সময় মনস্কামনার কথা বলুন। এই ছোট্ট উপায়ে আপনাদের মনস্কামনা বা মনোবাঞ্ছা অবশ্যই পূরণ হবে। এমনই 7টি চমৎকারী উপায়ের কথা আপনাদের বললাম। সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে কোনো 1টি বা 2টি উপায় আপনারা করবেন, তাহলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং হনুমানজি অত্যন্ত প্রসন্ন হবেন এবং তাদের আশীর্বাদে আপনাদের জীবনে অবশ্যই সুখ সমৃদ্ধি ফিরবে। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন এবং সেই সাথে কমেন্টস বক্সে অবশ্যই জয় হনুমান এবং জয় শনিদেব কথাটি লিখবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।